মা, আলু কোবির অনেক পরোটাই তো খেলাম, এবার একটু অন্য ধরনের পরোটা বানিয়ে খাও না। ছেলে বলল রাত্রে যে, মা রোজই তো তুমি রুটি বানিয়ে দাও, আলু পরোটা বানিয়ে দাও, একটু অন্যরকম পরোটা একটু বানিয়ে দাও, আমার বন্ধুরা অনেক ধরনের খাবার নিয়ে আসে। তো ভাবলাম ঠিক আছে, ছেলেদেরকে ছেলেদের রিকোয়েস্ট যখন বললো তাহলে একটা কিছু করতে হবে। তা সকালে উঠে ধনিয়া পাতা ফ্রিজ খুলে দেখলাম ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা নিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে মাকে বললাম তুমি আটাটা মাখিয়ে দাও, লেট হয়ে যাবে নয়তো। তো মা মাখিয়ে দিল, তো দেখো এদিকে বসিয়ে দিলাম ধনিয়া পাতার পরোটা, তোমরা দেখো বানিয়ে খেয়ে। আমরা বানিয়েছি, খেয়ে খুব টেস্ট লাগলো, ভালোই লাগলো। ছেলেরাও বললো মা ঠিক আছে, খুব টেস্ট হয়েছে, অত প্রতিদিন একই পরোটা খেতে ভালো লাগে না, একটু অন্য ধরনের বানিয়ে দিও। তাই বললাম বললাম ঠিক আছে, এখন থেকে ওরা তো সবজি খেতে চায় না, রকম রকমের সবজি দিয়ে পরোটা বানিয়ে খাওয়াবো, এটাই একটা রাস্তা পেয়ে গেলাম। সবজি দিয়ে বাচ্চাদেরকে রুটি খাওয়াবো, পরোটা খাওয়াবো, এমনিতে তো খেতে চায় না, তো ভালো একটা বুদ্ধি পেলাম। তো আজকের ধনিয়া পাতার পরোটাগুলি বেশ ভালোই হয়েছে, খুব টেস্ট হয়েছে খেতে। ছেলেরাও বললো যে না ভালোই হয়েছে। তো নেক্সট টাইম আমি ভাবছি যে পালকের পরোটা বানাবো, পালক পরোটা। তো যদি বানাই তাহলে তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। আর যদি আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, এইভাবে পাশে থেকো। দেখো রুটিটা কী নরম হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।